ويوم يحشر أعداء الله إلى النار فهم يوزعون حتى شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون وقالوا لجلودهم لم شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون شكرا لكم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا مولانا محمد شكر بري بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أجر له تيفول كبل بلكا ترنم بنا هو چمن گلیوں کا تبسم بھی نہ ہو بلغ العلا بکماله کشف الدجا بجماله اسلام সর্বশ্রেষ্ঠ অভিবাদন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমি একটু ব্যথিত এই জন্য যে আপনারা যতটুকু আয়োজন করেছেন
যদি আলহামদুলিল্লাহ একবার আল্লাহ টইটম্বুর করে দিতেন আমার মনটা ভালো লাগত কিন্তু খুব ব্যথিত এখনো পর্যন্ত মানুষ দোকান পাটে দাঁড়িয়ে আছে মাহফিলের দিকে আসে নাই যে ভাইরা এখনো দোকান পাটে দিশে দিক গোটা ঘোরাফেরা করছে আল্লাহ পাক প্রত্যেককে মহব্বত দিয়ে ভালোবাসা দিয়ে মাহফিল স্থলে নিয়ে আসুক সকলে পড়েন আমিন আমি দেখতে পাচ্ছি পিছনে অন্তত দশ জন যুবক আসতে গিয়েও একজন গিয়ে কইছে একটু থাম একটু পরে যাই ওইখানে একটু গল্প শুরু করে দিস সে চিন্তা করতেছে কি রে আমি একটা জ্যাকেট লাগায় মাথায় টুপি দিয়া প্যান্ট পরে প্যান্টটা টাকুর উপরে আছে সব আমি এখান থেকে দেখতেছি আলহামদুলিল্লাহ এবার সে বলছে কি রে হুজুর তোরে দেখছে আমার এই যে দেখেন মাশাআল্লাহ এখন ছত্রভঙ্গ হয়ে গেছে যুবকরা যখন মাহফিলে আসবে তখন মাহফিলটা সফল হবে যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ শুধু খালি গোসাই বাড়ির যুবকরা ছাড়া চিন্তা করেন কারবার যুবকদের কথা কইছি অন্য এলাকায় ঠিক বললে অন্তত দশ জন যুবক দৌড়ায় আসতে যে কি রে ঠিকের মধ্যে তো আমি যাইতে পারলাম না এখনো কইছি ক্যামেরাম্যান আর আমরা দুইজন সংখ্যা এখনো তিনজন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেক জন যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ মাশাআল্লাহ এবার মুরব্বীরা তোমাদের একটু হেল্প করে এটা আগায় দিস যুবকরা তোমরা আসো কই আছো এখন ময়দানে এর মধ্যে একজনে কইছে যে হুজুর আসি উনার বয়স অন্তত 40 হবে এরপরও নিজের এখনো যুবক মনে করে কোন আলহামদুলিল্লাহ আসুন আমরা সকলে মিলে যারা বসলাম আজকে রাতটা বড় মোবারক রাত এই মোবারক রাত্রিতে আল্লাহ পাকের কাছে নিজেদেরকে সুপর্দ করে দিচ্ছি আদায় করে নিচ্ছি জবান খুলে কালিমাতুর শুকর আলহামদুলিল্লাহ এখনো পুরাপুরি যুবকরা মুখগুলো খুলে নেই যুবকরা একটু বলো তো আলহামদুলিল্লাহ তিরিশ যাদের বয়স হয় নাই কাটা এখনো সুই সুই করতেছে তিরিশের কোঠায় তোমরা একটু হিম্মত নিয়ে আওয়াজ করে বীরের মতো বলো তো আলহামদুলিল্লাহ বাড়ছে না কমছে প্যারামিটার বলছে আওয়াজ অনেক বেড়ে গেছে এবার দেখতে চাই আজকের এই মাহফিলে যত মুরব্বী আসছেন দাড়ি পাকা আমার শ্রদ্ধেয় মুরব্বীরা তিরিশের উপরে যাদের বয়স হয়ে গেছে সিনিয়র হয়ে যাচ্ছেন দিন দিন আপনি একটু আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ কোনটা বেশি দুই কইছে কেন এটাই বেশি লাগলো যুবকে কইছে এটা বেশি লাগলো তাহলে কি আর এটা মাফ করা যায় কোনটা বেশি সমান সমান তাহলে এবার দুই গ্রুপ একত্রে মিলে একটু আল্লাহরে খুশি করে পড়ি আলহামদুলিল্লাহ বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন কোনো নেশার দিকে আপনি যেতে পারবেন না কোনোদিন নেশা লাগবে না আপনি সবসময় বলবেন আলহামদুলিল্লাহ যেমন আজকে আমি মাহফিলে আসছি আমার দুইটা বাচ্চা অলরেডি মহাখালীতে আজকে ভর্তি করে তাদেরকে রেখে সেখান থেকে আসছি তাহলে আমার মনের অবস্থা ভালো না খারাপ এই যে কঠিন একটা সিচুয়েশনে আমি পড়ছি উদ্ধার করতে পারেন কে আল্লাহ তাআলা উদ্ধার করতে পারেন এর মধ্যে আমার ছোট্ট একটা অপারেশন হয়েছে এই অপারেশনের বয়স এক মাসের উপরে হয়েছে এখনো শুকায় নাই কিন্তু চিন্তা করলাম এতগুলা মানুষের সাথে ওয়াদা দেওয়া আল্লাহ আমি বিশ্বাস করি এরকম অনেক মানুষ আমার সামনে বসা থাকে আমার চাইতে বেশি আমল আমার চাইতে বেশি জ্ঞানী আমার চাইতে নেককার আমার চাইতে দিনদার আমার চাইতে তাকে আপনি পছন্দ বেশি করেন আছেন এরকম আচ্ছা ওই মানুষটা যদি একটু আমার জন্য দোয়া করে এই দোয়ার জন্য আজকে আসা আমি বিশ্বাস করি যিনি আমাকে মুহূর্তের ভিতরে সুস্থ করে দিতে পারেন তিনি কে আজাবান লি আমরিল মুমিন ইন্না মারহু কুল্লাহু খায়র মুমিনদের বিষয়টা বড় বেশি আশ্চর্যজনক মুমিন বিপদের মধ্যে পড়ে যাবে মুমিন মুসিবতের মধ্যে পড়ে যাবে
মনটা ভেঙে যাবে টেনে আবার মালিকের দিকে নিয়ে আসবে শুকরিয়া আদায় করবে মালিকের যখনই শুকরিয়া আদায় করবে যিনি খুশি হয়ে যাবেন তিনি কি ধরুন অনেক বছর পরে আল্লাহ আপনাকে একটা নিয়ামত হিসেবে সন্তান দিয়েছে আপনার বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেছে এই তো সেই দিনের কথা রং পড়ে গেলাম মাহফিলে একজন ব্যক্তি এসে বলতেছেন হুজুর গত বছর দোয়া চাইছিলাম যে একটু দোয়া করেন হুজুর আমি অনেক বছর ধরে বিয়ে করছি 18 বছর সন্তান হয় না একটু দোয়া করেন হুজুর সবাই নিয়ে যখন মাহফিলে আপনি কথাটা বললেন যে আল্লাহ অনেক নিঃসন্তান দম্পতি আছে সন্তানাদি হয় না আল্লাহ যখন সন্তানাদি দিয়েছে জমজ বাচ্চা হয়েছিল কিন্তু হুজুর বাঁচে নাই দুজনেই মারা গেছে আমার কোনো দুঃখ নাই আমি আল্লাহর কাছে চাই আল্লাহ জান্নাতে যেন বাইতুল হামদ আল্লাহ আমার দান করে দেন বলুন সুবহানাল্লাহ আল্লাহর যে গোলাম মুসিবতের মধ্যে পড়েও শুকরিয়া আদায় করবে অসুস্থতার মধ্যে পড়েও শুকরিয়া আদায় করবে সন্তান দুনিয়া থেকে চলে গেছে ওই অবস্থায় বলবে আল্লাহর উপরে আমি খুশি আল্লাহ পাক বলবে ফেরেশতারা নে বাইতুল হাম প্রশংসার একটা বাড়ি আমার গোলামের জন্য তুমি রেডি করে রাখো প্রশংসার বাড়ি যিনি গোলামদেরকে দান করে মনগুলোকে শান্ত করে দিবেন তিনি কে এজন্য সুখে দুঃখে কষ্টে আনন্দে জীবনের সকল অবস্থায় প্রশংসা লাগবে কার মুমিনরা কখনো ক্লান্ত হয়ে যায় না ভেঙে পড়ে না আউয়ালু মাইয়ুদাইলান জান্নাল হামিদুন এই জন্য প্রশংসাকারীরা বড় দামি হবে জান্নাতের প্রথম কাতারে প্রশংসাকারীদেরকে ডেকে ডেকে যিনি নেবেন কাছ থেকে আদর করে ডেকে ডেকে মহব্বত করে যিনি আপন করে নেবেন তিনি কে আল্লাহ বলবেন গোলাম তুই আজকে দূরে কেন সামনের দিকে আয় সে জান্নাতের ভিতরে কাতার হবে 120টা সুবহানাল্লাহ বলছে শুধু আমার সামনে যে লোকটা আছে উনি আপনারা সুবহানাল্লাহ বলবেন না হুজুর আমরা সুবহানাল্লাহ বলার সুযোগটা এখনো আসে নাই আসলে দেখেন কি সুন্দর করে সুবহানাল্লাহ কই 120 কাতারের ভিতরে সামানুন মিন উম্মতি নবীজির উম্মতদেরকে দি আমাদের মতো গুনাহগারদেরকে দি যিনি 80 কাতার পূর্ণ করে দিবেন তিনি কি এবার খুশি আছে তো 80 কাতারের ভিতরে শুধু নবীজির উম্মত থাকবে কারা থাকবে কথা কেন আমরা কারা কথা কেন আমরা কারা এখন অনেকে চুপ করে বসে কো হুজুর আমি নিজের উম্মত বলার মতো সাহস আমার নাই এত ভালো হতে পারি নাই নবীজির উম্মত বলবো বলে মনের মধ্যে সাহস নাই অনেকের চেহারার দিকে তাকিয়ে রইছি নি চুপ করে বসে দুই রকম হতে পারে একটা চলে কানে শুনেন আরেকটা হচ্ছে উম্মত বলে পরিচয় দেওয়ার মতো সাহসিকতা নাই আচ্ছা বলেন তো আমরা উম্মত কার আল্লাহ ঠিক করে কোন উম্মত কার মাশাআল্লাহ গোলাম কার উম্মত কার গোলাম কার মাশাআল্লাহ এই তো সুন্দর হয়ে গেছে দেখছেন লোকজন আসতেছে মাশাআল্লাহ বাবারা তাড়াতাড়ি আয় একটা দুধ দিয়ে আইলে বেশি খুশি হই আমরা মাশাআল্লাহ যুবকগুলো আইলে তুই জায়গাটা ভরে যাবে দুই চার চাই জমি দিন আমাদের আলহামদুলিল্লাহ সাবেক চেয়ারম্যান সাহেব ওনারা বসে গেছে সব নেতৃস্থানীয় দায়িত্বশীলরা আজকে মাহফিলে বসা এরকম একটা মাহফিল টাকা দিয়েও করানো যায় না যায় ওনারা আলহামদুলিল্লাহ পয়সা খরচ করে মাহফিল করছে দিনটা তো শুধু আমাদের একার না এই দিনটা সবার এই দিনের জন্য দল দরদ মায়া মহাব্বত সবার ঠিক কিনা বলেন এই যে মসজিদ মাদ্রাসা এগুলো সবার দানে হয় আমাদের ভাইরা সুন্দর একটা আয়োজন করছে আজকের আয়োজনটা আমি মনে করি আমার এবং আপনাদের প্রত্যেকের হেদায়েতের জন্য আল্লাহ যদি একটু কবুল করে নেয় আমরা সাকসেস হব ইনশাআল্লাহ এই মাহফিল থেকে
বুঝে শুনে 50% শুনে কে কে চলে যাবেন হাত উঠায় দেখা কই দেবেন আপনারা মুজে না বুঝে হাত তুলছেন দেখছেন এই রূপটা কবে যাব ভাই কোন এবার দেখতে চাই আজকের এই মাহফিলে গোসাই বাড়ির লোকেরা একেবারে ব্যাককল না সোজা সরল হইতে পারে ব্যাককল আছে কজন হুজুর আখেরে ব্যাককল করে না আপনারা কিন্তু অনেক চালাক সুতর মানুষ আমি নিজেও বললাম আপনারা সহজ সরল হইতে পারেন কিন্তু কি না কিন্তু আজকের এই মাহফিলে দেখতে চাই 60% নয় 70% নয় 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি চলে যাবে হাত উঠে দেখায় এত মানুষের ভিতরে মাত্র তিনজন হাত তুলছে সোজা সরল কিন্তু দাম আছে জান্নাত গুলো সব সোজা সরল মানুষ দিয়ে ভরা থাকবে মুনাফেক চালাক দিয়ে জান্নাতটা ভরা হবে না গিরগিরুন কারীমদেরকে দিয়ে জান্নাত ভরা হবে যারা সহজ সরল সম্ভ্রান্ত লোক ছিল এই মানুষগুলাকে দিয়ে আল্লাহ পাক জান্নাতটা ভরে দিবেন সুবহানাল্লাহ তা আমরা যারা বসছি 80% শুনি শেষ কত পারছেন যুবকরা তোমরা কও কত পারছেন কারা কারা 100% একটু হাত দিয়ে দেখি তো দেখি মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক পড়েন আমিন এবার হাত গুলো নামা মহব্বত নিয়ে একেবারে বুক থেকে নবীজির নাম শুনে সকলে আমরা হৃদয়ের ভালোবাসাটা ব্যক্ত করব সকলে আমরা পড়ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা বার শুকরিয়া খুব সুন্দর করে আপনারা কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রাণের নবী মহব্বতের নবী যে নবী আমার আপনার জন্য সেদিনও কাঁদবেন যে নবী আমার আপনার জন্য দাঁড়ায় থাকবেন আমার ভাইরা এখন মুনাজাত হবে মুনাজাতের আগ মুহূর্তে বলান্টিয়াররা যাবে আমি একটা ইস্তেফা করব ইস্তেফারের দাম লক্ষ লক্ষ টাকা কেন কারণ আজকে যদি মারা যান ফজরের আগে যার মৃত্যু হবে আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিবে সুবহানাল্লাহ এই জন্য আজকে মাহফিলে এই ইস্তেফাতটা পড়াকালীন সময় আমার নবী ইসমাইল দিলে এবং আমাদের পুরুষ ইসমাইল দিলে ইনশাআল্লাহ বরকতিয়ারদের চলে যাবে আমরা সাধ্য অনুযায়ী যতটুকু আমরা পারি আমরা দেব এর মধ্যেই আমরা ইনশাআল্লাহ ইস্তেফা